ধরেছে একদিন যেই ব্রাহ্মণ পূজো করতে চলে গেছে না, ব্রাহ্মণই ধরেছে। নমস্কার, সুপ্রভাত, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা তিনজনে বসে পড়েছি, মাছ কাটা হচ্ছে, চিংড়ি মাছ এদিকে কুমড়ো আনা হয়েছে। মা সেদিন কুমড়োটা তুলে এনেছিল, এটা কাটবো আজকে। চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে তরকারি হবে, আর চিকেনও আনা হয়েছে, চিকেনের রান্না হবে, দেখতে থাকুন তাহলে। নমস্কার, হ্যাঁ আমরা সকাল সকাল চলে এসেছি। দিদুন বলে দিই, আমরা তো সবাই ভালো আছি, আপনারা ভালো আছেন তো? কুমড়োটা কিন্তু একদম মানে পাকা পাকা মতো, কুমড়োটা বেশ পাকা পাকা মতো, আর কি সুন্দর শেপটা দেখতে, কিন্তু দারুণ 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 দেখতে। এই হ্যাঁ বলছে, বলছি এই বাঘ ছেড়ে দিয়েছে তাদের। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছি পিঠে তৈরি করবি আমাকেও দিবি, তোরা তাহলে জ্বালানি নিয়ে চলে যা, পিঠে তৈরি করে আমার জন্য কিন্তু রাখবি। হ্যাঁ হ্যাঁ, এই দারুন কালার, এত সুন্দর, কি পুরু দেখো, মানে এর বীজ গুলো ইয়ে আছে, সুন্দর আছে, হয়ে আছে দেখো, তাহলে শুকিয়ে ছাড়াতে পারবে। হ্যাঁ ছাড়ানো যাবে। আমাদের সামনে কুমড়ো গাছের মাচাতে তো দুটো সাদা কুমড়ো ঝুলেছে, দেখা যাক ওগুলো আরো বেশি মিষ্টি কিনা। সাদা কুমড়ো সচরাচর বেশ মিষ্টি হয়, আর এই ধরনের কালার কুমড়োটারও মিষ্টি হয় ভালো, দেখা যাক কেমন মিষ্টি হয়। একটা তো আগে একটু কাঁচা খাওয়া হয়েছে, ভালো, মোটামুটি তো ভালোই মিষ্টি মিষ্টি স্বাদ ছিল, এটা একটু পাকা যেহেতু কেমন হয় দেখি। চিংড়ি মাছ কুমড়ো আলুর তরকারিটা দারুণ লাগে। কুমড়ো আলুর তরকারিটা প্রথমেই করবো, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আদা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, বাইরে তো বেশ বৃষ্টি পড়ছে, কবে যে মানে বৃষ্টি ছাড়বে, বেশ কন্টিনিউ কদিন লেগে আছে, কিন্তু আমরা ভাবলাম যে হয়ে যাবে ঠিকঠাক, তো হলো না। আজকে রান্না করছি কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর চিকেন, চিকেনটা এই যে ম্যারিনেট করে রেখেছি, শুধু দই আর নুন দিয়ে আর কিছু দিইনি। এবারে আমি চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছগুলো আমি এক্সট্রা করে ভাজিনি, এতেই দিয়ে ভাজা হয়ে যাবে। লঙ্কা, লবণ, কুমড়ো, কুমড়ো আলু, আমি কুমড়োগুলো একটু বড় বড় সাইজের কেটেছি, বেশ ভালো লাগে। কুমড়ো আলুর তরকারিটা আমি হালকা হালকা জ্বালানিতে কষে নিচ্ছি, মাঝে মাঝে অল্প একটু জল দিচ্ছি, কারণ এখানে জল বেরোনোর কিছুই নেই,
দারুণ কালার এসেছে। আর চিংড়ি মাছ দিয়ে করলে তো সেটা অপূর্ব লাগবে। মানে আমার কুমড়ো আলু তরকারিটা এত খেতে ভালো লাগে, ওটা মানে চিংড়ি মাছ ছাড়া ওটা লুচির সঙ্গে তো হেভি লাগে খেতে। একবার আমার সাথে স্বাদে অনেকে অনেক রকমভাবেই স্বাদ দেয় আমাদের এদিকটা, কেউ ভাতের ওপর দিয়ে ভাত তরকারি সবজি দেওয়া হয়, আবার অনেকে লুচি মিষ্টি তরকারি ফল এগুলো দিয়ে দেয়। তো আমার দুই পিসি শাশুড়ি, ছোটো পিসি আর মেজ পিসি দুজনে একসঙ্গে স্বাদ দিয়েছিলো, এরকম লুচি হয়েছিল আর কুমড়ো আলু তরকারি হয়েছিল। কুমড়ো আলু তরকারিটা এত খেতে ভালো লাগছিলো যে কী বলবো। আর এগুলো কিন্তু এই রান্নাগুলো আগে আগে হতো গ্রামের দিকে, মানে আমাদের দিকটা বিয়ে বাড়িতেও হতো, খেতে খুব ভালো লাগতো। মানে বিয়ে বাড়ির একটা মেনুর মধ্যে এই কুমড়ো আলু মাছে মাথা হোক বা চিংড়ি মাছ দিয়ে রান্না এগুলো কিন্তু হতো। কষা হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। হয়েও এসছে, নামিয়ে নেবো এবারে। আস্তে, হ্যাঁ চলো ওখানে বসবে, চলো ফ্যানে, আমি তোমার জন্য এখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে পাপা। এই যে মুন খেতে বসেছে, ও স্নান হয়ে গেছে। আজকে আমাদের তো হয়েছে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর চিকেন, ও যতটা প্রয়োজন ওর খাবে, আর না হয় পরে আমরা খেয়ে নিই। আর ডাল একটু আছে, তো ডাল মানে বাবা তো চিকেন খায় না, এই জন্য ডাল করেছি, তো ডালটা ওকে দেওয়া হয়নি। নেবে উন ডাল? আচ্ছা, মানে বাটিতে করে দিয়ে খাবে, ঠিক আছে। চলে এসছি দুপুরের খাবার নিয়ে, মা আর আমি বসে পড়েছি। আমরা তো দুপুরে ভাতই খাই, ভাতের সঙ্গে আছে কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি আর চিকেন, আজকে দুটো আইটেম, মানে স্পাইসি, দারুণ। শুরু করো। শুরু করো, আপনারও শুরু করে দিন। এই চিংড়ি মাছ, ওটা কি মিষ্টি গো? হুম,
তোমার চিংড়ি মাছ পড়েছে? হ্যাঁ, এই তো আমি প্রথমেই, তুমিও খেয়েছো আমিও খেয়েছি, তারপরে এই তো পরপর পড়ছি। সুস্মিতা ঘুম পাড়াচ্ছিল মনকে, আমি সব রেডি করেছি। না না পড়েছে, কুমড়ো তো এখনো আছে অনেকটা, এই জন্য আমি কয়েকটা চিংড়ি মাছ রেখেছি। আর কুমড়োটা পেকে গেছে তো, এই দারুণ টেস্ট। এই তো চিংড়ি মাছ। টেস্ট ভালো, দারুণ। আরো দুটো যে সাদা কুমড়ো আছে ওগুলো মনে মিষ্টি হবে। ওই যেটা মাচার উপরে বসে আছে, ঠিক আছে, যেটা ঝুলে যাচ্ছে, বেঁধে রেখেছি দড়ি দিয়ে, দেখা যাক। যে সার আসছে, আরে যে অত্যাচার, দেখলে সার দেখলেও ভয় লাগবে। হ্যাঁ না, তুমি শুরু করো, আমি করছি। আমার তো কুমড়োটা খেতে খুব ভালো লেগেছে, কুমড়োটা দারুণ আছে। চিকেনটাও ভালো, সুমিতা বড় নেবে কি? সুমিতা আমাকে বড় দিয়েছে। না লেগ পিসটা মাই খাক, ওটা একচুয়ালি আমি পছন্দ অতটা করি না, মাই খাক। আমার এই যে নিয়েছি, ভালো খেয়েছে। রান্নাঘরে চলে গেছে, হলো তোমার চিকেন রান্না? হ্যাঁ হ্যাঁ হয়েছে। মানে স্নান করার আগে? না পরে। ও, স্নান করে চুল চিরুনি করে দিতেই চলে গেছে। তোমার চিকেন রান্না? আমার হ্যাঁ হয়ে এসছো, আসো। Thank you.
জন্য বড় একটা নিয়েছি আমার ডানা তোমার পা লেগ পিস আজকে কাঁটা নেই বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না তাহলে বাছুটা ডাকছে কাকিমাদের খুব দেরি লাগে আজকে তো পাঁচ মিনিট ঝটপট হয়ে যাওয়া খাওয়া আমারও হয়ে গেছে আপনারাও খেয়ে নিন সবাই ভালো থাকুন আবার আসছি নতুন ভিডিও নিয়ে টাটা টাটা